আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ফ্যাক্টস অফ টেক চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের সামনে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি এমন কিছু হাই সিপিসি কিওয়ার্ড বা হাই সিপিসি কন্টেন্টের ট্যাগ যেগুলো ইউজ করলে আপনারা খুবই বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন ইউটিউবে। তো এমনই কিছু সিপিসি বা হাই সিপিসি কিওয়ার্ডগুলো সম্পর্কে আপনাদেরকে আজকে দেখাতে চলেছি। আর হ্যাঁ, এগুলোর মধ্যে আপনাদেরকে আরও দেখাতে চলেছি কোন কান্ট্রির মাধ্যমে কোনটা ইউজ করলে সেটা আর কি বেশি সিপিসি দিবে আপনাদেরকে। তো চলুন আপনাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে প্রমাণ সহই দেখিয়ে দিই। আর হ্যাঁ, সবচেয়ে প্রথম কথা হচ্ছে বলে রাখি আপনাদেরকে, এই সব কিছু দেখার জন্য অবশ্যই আপনাদেরকে পেইড ভার্সনের দরকার হয়, ঠিক আছে? কিন্তু যেহেতু এটা পেইড ভার্সন না, এটা শুধুমাত্র ওয়েবসাইটের উপর ভিত্তি করে দেখাচ্ছি, তো হয়তো একটু ভুল ত্রুটি থাকতে পারে, তো সেটা আমার দৃষ্টিতে দেখবেন। তো নর্মালি কিছু ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি কোন টপিক্সের উপর ভিডিও বানালে এবং কোন রিলেটেড ট্যাগ ইউজ করলে আপনারা বেশি সিপিসি আর্ন করতে পারবেন, অর্থাৎ সিপিসি হাই থাকবে তো আপনার আর্নিংও ভালো হবে, সেটাই বোঝাচ্ছি। তো চলুন সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করি। তো দেখুন বন্ধুরা, ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখন হচ্ছে আমি কিওয়ার্ড লিখে সার্চ দেব, অর্থাৎ হাই সিপিসি কিওয়ার্ড কোন হলো সেটার জন্য আমি লিখে দেব হাই সিপিসি কিওয়ার্ড। আর হ্যাঁ, হাই সিপিসি কিওয়ার্ড 2021 দিয়ে দিই, তাহলে আরও সবচেয়ে ভালো হবে। তো বন্ধুরা দেখুন, আমি হাই সিপিসি কিওয়ার্ড লিখে সার্চ দিলাম। আর হ্যাঁ, এখানে কম্পেয়ার করব কয়েকটি ওয়েবসাইট মিলিয়ে এবং দেখব যে সবচেয়ে বেশি ওয়েবসাইটের যে কন্টেন্ট বা যে কিওয়ার্ডকে হাই সিপিসি বলে গণ্য করবে তাহলে সেটাই হবে আর কি অরিজিনাল। তো প্রথমটাই ক্লিক করে নিই। তো বন্ধুরা দেখুন, এখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, এই চার্টটি হচ্ছে ওয়েবসাইটের, দেখুন, এইচ এডুকেট ওয়েবসাইট, আর এটা হচ্ছে এইচ এডুকেট ওয়েবসাইটের একটি চার্ট যেটার সোর্স হচ্ছে ওয়ার্ড স্ট্রিম। তো ওয়ার্ড স্ট্রিমের থেকে এই চার্টটি নেওয়া হয়েছে এবং দেখুন এখানে কোন রিলেটেডের কত পার্সেন্ট, অর্থাৎ সবচেয়ে বেশি আপনি আর্ন করতে পারবেন এবং হাই কোন কিওয়ার্ডের সিপিসি থাকবে সেটি হচ্ছে ইন্স্যুরেন্স। অর্থাৎ আপনি যদি ইন্স্যুরেন্স রিলেটেড কোনো ভিডিও মেক করেন তাহলে এবং ট্যাগে কিওয়ার্ড হিসাবে যদি আপনি ইন্স্যুরেন্স ইউজ করেন তাহলে আপনারা সিপিসি, আপনার চ্যানেল মানে আপনার ওই ভিডিওটার সিপিসি বেশি থাকবে এবং ওটা থেকে আর্ন বেশি হবে। দ্বিতীয় নম্বরে আছে লোন, তৃতীয় নম্বরে আছে দেখুন মর্টগেজ, এরপরে আছে অ্যাটর্নি, এরপরে পাঁচ নম্বর আছে ক্রেডিট, ছয় নম্বরে লয়ার, সাত নম্বরে ডোনেট, আট নম্বরে ডিগ্রি, দশ নম্বরে ক্লেম, নয় নম্বরটা এখানে দেয়নি, হয়তো নয় নম্বরটা আছে কিন্তু এখানে দেখাচ্ছে না, বাট যাই হোক, এগুলো হচ্ছে মোটামুটি মেইন টপিক বা মেইন পয়েন্টগুলো। তো দেখুন আপনারা তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন এক নম্বর ইন্স্যুরেন্স, দুই নম্বরের লোন, এই দুইটা মনে রাখবেন। আর যারা যারা ইন্স্যুরেন্স রিলেটেড ভিডিও তৈরি করেন তাদের জন্য একটি সুখবর। তো সরি বন্ধুরা, তো অন্য একটি ওয়েবসাইটে চলে যাই। এরপর আসুন বন্ধুরা দ্বিতীয় নম্বর ওয়েবসাইটে চলে যাই। তো বন্ধুরা এখানেও দেখুন আপনারা হাই সিপিসি কিওয়ার্ডের দশটি লিস্ট দেওয়া আছে। প্রথমটাই সেম ইন্স্যুরেন্স এবং এটার সিপিসি হচ্ছে $55, লোনসের সিপিসি হচ্ছে $47, গ্যাস এবং ইলেকট্রিসিটির সিপিসি হচ্ছে $41, মর্টগেজের সিপিসি হচ্ছে $38, অ্যাটর্নির সিপিসি হচ্ছে $37, ক্রেডিটের সিপিসি হচ্ছে $37, লয়ারের সিপিসি হচ্ছে $31, ডোনেটার হচ্ছে $28। তো এরকম হচ্ছে বন্ধুরা সিপিসি। তো দেখতে পাচ্ছেন প্রথম দুটো কিন্তু এখানেও সেম, অর্থাৎ ইন্স্যুরেন্স এক নম্বরে এবং লোনস দুই নম্বরে। তো আমার মতামত হচ্ছে আপনারা যারা এই রিলেটেড ভিডিও তৈরি করেন তারা অবশ্যই কিওয়ার্ডে ইন্স্যুরেন্স এবং লোন এই দুটো দিতে ভুলবেন না, এতে আপনাদের সিপিসি রেটিংটা বেড়ে যাবে। পরবর্তী ওয়েবসাইট আপনাদেরকে দেখাচ্ছি,
তো বন্ধুরা দেখুন, এখানেও কিন্তু আপনারা সেম দেখতে পাচ্ছেন। প্রথমে হচ্ছে ইন্স্যুরেন্স, দ্বিতীয়তে গ্যাস ইলেকট্রিসিটি। তবে হ্যাঁ, এখানে একটু দেখুন, লোনকে 5 নম্বর র্যাঙ্কিংয়ে দেওয়া হয়েছে এবং 2 নম্বরে গ্যাস এবং ইলেকট্রিসিটি, অর্থাৎ লোনসটা নিচে হয়েছে। বাট দেখুন বন্ধুরা, প্রথম অর্থাৎ 1 নম্বরটা কিন্তু 1 নম্বরেই রয়েছে। তার মানে আপনারা বুঝতে পারছেন কি, ইন্স্যুরেন্সই হচ্ছে 1 নম্বর, যার সিপিসি সবচেয়ে বেশি। আমরা নেক্সট ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে দ্য মোস্ট এক্সপেন্সিভ কিওয়ার্ডস 2021। এখানে কিওয়ার্ডগুলো কী হচ্ছে, অফশোর অ্যাক্সিডেন্ট লয়ার, বেস্ট মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট লয়ার, 18 হুইলার অ্যাক্সিডেন্ট লয়ার, স্যান অ্যান্টোনিও, অফশোর অ্যাক্সিডেন্ট অ্যাটর্নি, টেক্সাস ট্রাক অ্যাক্সিডেন্ট লয়ারি ইত্যাদি। তো বন্ধুরা এগুলোর হচ্ছে দেখুন, একটার সিপিসি হচ্ছে 815, 870 এরকম ডলার করে, সরি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে হাই সিপিসি কিওয়ার্ড। পরে গুড কার অ্যাক্সিডেন্ট লয়ার্স, অর্থাৎ দেখুন বন্ধুরা, অ্যাটর্নি এবং লয়ার এই সব সম্পর্কিতই হচ্ছে এখানে যে হাই সিবিসি কিওয়ার্ডগুলো সেগুলো। এরপরে আছে বন্ধুরা দেখুন, নিচে কিছু আছে কি না দেখি আমরা, এই ওয়েবসাইট আর কিছু দেওয়া হয়নি, অর্থাৎ এখানে লয়ারকেই বোঝানো হয়েছে বেস্ট। এরপর আমরা পরবর্তী ওয়েবসাইটে চলে যাই। তো বন্ধুরা দেখুন, হাইয়েস্ট সিপিসি কিওয়ার্ডস অ্যান্ড বেস্ট অ্যাডসেন্স টপিকস ইন ইউএস, অর্থাৎ এটা ইউএস এর জন্য প্রযোজ্য। তো দেখুন বন্ধুরা, প্রথমে হচ্ছে লোনস, দ্বিতীয়ত ইন্স্যুরেন্স, তৃতীয়ত মর্টগেজ, চতুর্থত ক্রেডিট, পঞ্চম অ্যাটর্নি, তারপর ডিগ্রি, বিটকয়েন ট্রেডিং, ডক্টর, এরকম এগুলো হচ্ছে আপনার হাইয়েস্ট কিওয়ার্ড যেগুলো। এছাড়া আছে দেখুন, অ্যাডসেন্সের ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য, হাইয়েস্ট সিপিসি কিওয়ার্ডস অ্যান্ড বেস্ট অ্যাডসেন্স টপিক যেগুলো, সেগুলো হচ্ছে প্রথমে হচ্ছে ইন্স্যুরেন্স। তো আমরা যেহেতু এই যে অ্যাডসেন্স টপিক্সের উপর কাজ করি, অর্থাৎ অ্যাডসেন্সের উপর কাজ করি, তো সেজন্য আমাদের ক্ষেত্রে এগুলোই মেইন প্রযোজ্য। তো এখানে প্রথমে হচ্ছে ইন্স্যুরেন্স, যেটা হচ্ছে সিবিসি $61, তারপর গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি যেটা হচ্ছে $58, এরপর হচ্ছে লঞ্চ যেটা $50, এরপর হচ্ছে মর্টগেজ যেটা হচ্ছে $46। তো এরপর হচ্ছে অ্যাটর্নি, লয়ার, ডোনেট, কনফারেন্স কল, ডিগ্রি, ক্রেডিট ইত্যাদি। তো এগুলো হচ্ছে হাইয়েস্ট সিবিসি কিওয়ার্ড। এরপর বন্ধুরা দেখুন, আপনারা কোথা থেকে, হাউ টু ফাইন্ড হাইয়েস্ট সিবিসি কিওয়ার্ডস অ্যান্ড বেস্ট অ্যাডসেন্স টপিক্স, মানে আপনারা কোথা থেকে এগুলো পেতে পারেন। তো এর জন্য তিনটি নাম দেওয়া হচ্ছে, সেমরাশ, স্পাইফো এবং লং টেইল প্রো। তো এগুলোর মাধ্যমে আপনারা পেতে পারেন। আচ্ছা বন্ধুরা, এখানে আর কিছু নেই, ঠিক আছে বন্ধুরা, এখানে আর কিছু পাচ্ছি না। তো এরপর আমরা অন্য একটি ওয়েবসাইটে চলে যাই। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে ব্লগিং ডেন। এখানে বন্ধুরা দেখুন, প্রথমে রয়েছে ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি, তারপর হচ্ছে গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি, এরপর হচ্ছে মর্টগেজ, অ্যাটর্নি, লোনস, লয়ার, ডোনেট, কনফারেন্স কল, ডিগ্রি, ক্রেডিট। তো বন্ধুরা, এখানে আপনারা কী দেখতে পেলেন? এখানে অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন সবচেয়ে সেরা, অর্থাৎ 1 নম্বর যে হাই সিপিসি কিওয়ার্ডটি হচ্ছে, সেটি হচ্ছে ইন্স্যুরেন্স। কারণ বেশিরভাগ ওয়েবসাইটেই ইন্স্যুরেন্স এই কিওয়ার্ডটিকে প্রেফার করে। তো আপনারা অবশ্যই যদি এই রিলেটেড কেউ ভিডিও বানান, অবশ্যই ইন্স্যুরেন্সকে কিওয়ার্ড হিসাবে ব্যবহার করবেন। তাহলে হবে কি, আপনাদের ওই ভিডিওটা থেকে বা ওই টপিকের ভিডিওগুলো থেকে আপনাদের আর্নিংটা বেশি হবে, কারণ সিপিসি আপনাদের বেশি থাকে এবং হাই থাকবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে হাই সিপিসি সম্পর্কে। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে বলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই শুধু যে যে হাই সিবিসি কিওয়ার্ড দেখেই বসিয়ে দেবেন এমনটা না, আপনারা এমনভাবে বসাবেন যেন আপনার রিলেটেড, অর্থাৎ আপনার যে ভিডিওটা থাকবে সেই রিলেটেড টপিক থাকে, এবং এটার উপর ভিত্তি করেই কিন্তু আপনারা এই যে যে কিওয়ার্ডটা বসাবেন। কিওয়ার্ড উল্টাপাল্টা বসালে কিন্তু এটা আপনার এই চ্যানেলের ক্ষতি। তো এগুলো সব কিছু মিলে আপনারা হয়তো বুঝতে পারছেন
যে কীভাবে আপনারা সেটিয়ার আপনার সিপিসি হাই করতে পারবেন। সরি বন্ধুরা, একটু ভুল বলে ফেলছি, কীভাবে আপনার সিপিসি হাই করে ফেলবেন এবং সিপিসি হাই করার মাধ্যমে কিন্তু আপনারা বেশি আর্নিং করতে পারবেন। তো সব ক্ষেত্রে আপনারা অবশ্যই ইন্স্যুরেন্স, লোনস, অ্যাটর্নি এবং লয়ারি এগুলো ইউজ করবেন। তো এতে আপনাদেরকে ভালো হবে, আপনাদের জন্যই ভালো হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তীতে আপনারা কোন টপিকের উপর ভিডিও দেখতে চান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনাদের সুস্থ থাকুন, আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। স্ট্রিট ফ্যাক্টস অফ টেক, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।